আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ওয়েব সার্ভার ইনস্টল করব। তো আমরা সবাই HTTPD প্যাকেজ ইনস্টল করি। লেখি নাই কমান্ড দেব। আমরা কি করলাম, আমরা HTTPD প্যাকেজ ইনস্টল করতে যাচ্ছি ইয়াম কমান্ডের মাধ্যমে। ইনস্টল HTTPD স্টার মাইনাস ওয়ান। HTTPD কি জিনিস? ওয়েব সার্ভারের প্যাকেজের নাম। ওয়েব সার্ভারের প্যাকেজের নাম, এই প্যাকেজের নাম অনেক বড়। HTTPD পরে অনেক কিছু কথাবার্তা লেখা আছে, আমরা সেই কথাবার্তাগুলো স্কিপ করার জন্য স্টার দিয়ে দিচ্ছি। আমরা যেটা জানি ঠিক না, আমরা ইয়াম HTTPD ইনস্টল করার সময় কথা বলছিলাম। আমাদের HTTPD ইনস্টল হয়ে গেল। অনেক সহজ আমাদের এখন এই মেশিনটা একটা ওয়েব সার্ভার হিসাবে ইনস্টল। আমাদেরকে এখন এই ওয়েব সার্ভারটা সিম্পল কিছু কনফিগারেশন আছে, সেগুলি করলেই হয়ে যাবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছে? ইয়ামের ক্লাস মিস করলে এই ক্লাস করা যাবে না। বলেন, কিছু বলবেন? যাতে রিবুটের পরে ওয়েব সার্ভারটা কাজ করে। যদি এনাবল না করি তাহলে রিবুটের পর আবার আমাকে স্টার্ট করতে হবে। এরপরে আমরা কি করতে পারবো, এই সার্ভিসটাকে স্টার্ট করব। সার্ভিসটাকে স্টার্ট করব, তাহলে এই সার্ভিসটা যদি কোনো এরর না দেয় তার মানে এখন ওয়েব সার্ভার আমার মেশিনে রান হবে। যদি আমি স্ট্যাটাস দেখতে চাই তাহলে স্ট্যাটাস, তাহলে আমরা স্ট্যাটাস দিলে দেখব এটা এখন রানিং, অ্যাক্টিভ রানিং। কেউ কি আছে যা রানিং হয়নি? এই যে সিস্টেম সিটিএল হচ্ছে আমার, এটা দেখার জন্য ফিক্সড ফাংশন। আমরা এখন থেকে এই ফাংশনটা প্রচুর ইউজ করব। স্টার্ট করার কমান্ড হচ্ছে স্টার্ট, স্ট্যাটাস দেখার কমান্ড হচ্ছে স্ট্যাটাস, স্টপ করার কমান্ড হচ্ছে স্টপ, তারপরে হচ্ছে সার্ভিসের নাম। আমি HTTPD দিতে পারি অথবা HTTPD.service লিখতে পারি। HTTPD দিয়ে যদি ট্যাপ দেন দেখবেন অটোমেটিক্যালি এখানে HTTPD.service হয়ে যাবে। করছি আমরা সবাই, এই জন্য আসতে কি আছে সহজ। সার্ভিস কমান্ডটা আস্তে আস্তে মানে ইনভেন্ট হয়ে যাবে আর থাকবে। সার্ভিস HTTPD স্ট্যাটাস, সার্ভিস HTTPD স্ট্যাট দেখতে পারবে, বাট সার্ভিস কমান্ডটা আস্তে আস্তে থাকবে না। আমরা এইদিকে চলে আসতে চাই সিস্টেম সিটিএল। আপনার এখানে অ্যাক্টিভ কি দেখাচ্ছে? ফেল দেখাইলে তো আলো হয়। হ্যাঁ
সেই ক্ষেত্রে তো ইয়ামের ওই ফাইলে যে ওই লোকেশন বলে আসতে হবে না কোন অনলাইন থেকে নামাবেন আপনি এনাবল কমান্ড এখানে এনাবল স্টার্টার জায়গায় এনাবল আপনি রেজাকেটটা তো অনলাইনে করতে হলে আগে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে সেন্টারে অনলাইন থেকে আপনি ফ্রি নামাইতে পারেন রেডিয়া তো ফ্রি নামাবে এবার সাবস্ক্রিপশন করে আসতে হবে ইউজার নেম পাসওয়ার্ড ফ্রি এখন রেডাতে তৈরি হবে না সাবস্ক্রিপশন করতে হবে আগে রেডা ডট কমে যায় ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করেন লগ ইন করেন তারপরে ওইখানে অ্যাক্সেস এফটিপি ক্লোন অ্যাক্সেস ডট রেডা ডট কম লিখে দিতে হবে আমরা তো ওইটা করতেছি না অনলাইনে আলাদা সিস্টেম হয়ে যাবে এবার আমি সবাইকে দেখাচ্ছি লোকাল ইয়াম সার্ভার থেকে আপনাকে আমার যে আটটা থেকে দেখাচ্ছি কি বলে ইয়াম ইনস্টল না করা থাকলে আমি কি করব ইয়াম কনফিগার করেন এটা নিয়ে তো প্রথমে বললাম তখন কইছিলেন আপনি মনে হয় না এই কমান্ড দেওয়ার মাধ্যমে আমরা এটা এনশিওর করছি যে মেশিন রিবুট হওয়ার পরও যেন এইচটিটিপি সার্ভিসটা রান করে মেশিন যখন বুট করবে তখন যেন সেই এইচটিটিপি সার্ভিসটা স্টার্ট করে এটা কনফার্ম করার জন্য আমরা এই সার্ভিসটা এনাবল করছি ওকে এখন আমরা কি করলাম এইচটিটিপিটি ইনস্টল করলাম এবং এইচটিটিপি সার্ভিসটাকে স্টার্ট করলাম তাই তো এবং ঠিক আছে এখন আমাদের ফায়ারওয়ালে এই জিনিসটা অ্যাড করতে হবে আমাদের যে কোডটা আছে সেই কোডটাকে ফায়ারওয়ালে অ্যাড করে দিতে হবে ফায়ারওয়ালে কমান্ড লাইনে কাজ করার কমান্ড হচ্ছে ফায়ারওয়াল মাইনাস সিএমডি ফায়ারওয়াল মাইনাস সিএমডি একসাথে মাইনাস মাইনাস অ্যাড পোর্ট স্পেস আছে মাইনাস মাইনাস অ্যাড পোর্ট তারপরে পোর্টের নাম 80/TCP মাইনাস মাইনাস পার্মানেন্ট কিছু এনে বল কোন কিছু ওপেন নেই ফায়ারওয়াল অন করা আছে কিন্তু কোনো কিছু কোনো পোর্টটা ওপেন নেই লোকালে আসতে পারে বাইরে থেকে আসবে একই কথা সহজ কমান্ড দেখাচ্ছি একটা লাইন করার জন্য আমাদের চার পাঁচটা লাইন করি আবার কনফিগ কনফিগ আইপি টেবিলসে যাই করতে পারেন এমনি করতে পারেন এটা করতে পারেন আপনারা যদি চান এটাকে আরো একটা মাইনাস মাইনাস জোন দিতে পারেন যদি চান জোন হচ্ছে কোন জোন আর কি তাই দিতে পারেন জোন না দিলে হবে একটি পোর্ট এনাবল করে দিবে এটা করার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফায়ারওয়ালটাকে রিবুট দিতে হবে রিবুট দিতে হবে তো আমরা ফায়ারওয়ালে একটা নতুন পোর্ট অ্যাড করলাম এবং এই পোর্ট দিয়ে এখন চাইলে বাইরে থেকে আমরা
আমার এই ওয়েব সার্ভারটাকে অ্যাক্সেস করতে। বুঝা গেল? যদি ফায়ারওয়াল নিয়ে কেউ যে স্টার্ট রিমুভ এই ধরনের ব্যাপার সেবার থাকে, তাহলে আপনি চাইলে স্ট্যাটাস ফায়ারওয়াল দেখতে পারেন। ফায়ারওয়ালটা রানিং আছে বাই ডিফল্ট, ফায়ারওয়াল আমাদের সিস্টেমে রানিং আছে। ডিজেবল করতে চাইলে ডিজেবল লিখতে পারেন, এনেবল করতে চাইলে এনেবল লিখতে পারেন, স্টার্ট করতে চাইলে স্টার্ট, স্টপ করতে চাইলে স্টপ দিতে পারেন। ফায়ারওয়াল লিখলে হইতেও শুধু বা ট্যাপ দিলে অটোমেটিক্যালি এভাবেই নিয়ে নেবে। বাট এইটা করেন না করেন, এই কমান্ডটা চালান, এই ফায়ারওয়াল জোন পার্মানেন্ট, তারপরে ফায়ারওয়াল সিএমডি রিলোড। ওকে, কি বলে কিছু নেই, স্ট্যাটাস দেখছি, সার্ভিসের স্ট্যাটাস দেখছি, এটা দেখলে দেখতে পারেন, না দেখলে না দেখতে। ভুলেছে কোথাও, এরও দেখাচ্ছে, এই যে দেখেন ফায়ারওয়াল মাইনাস সিএমডি স্পেস মাইনাস মাইনাস জোন ইকুয়াল টু পাবলিক স্পেস মাইনাস মাইনাস এক মাইনাস ফোর ইকুয়াল এইটটি স্ল্যাশ টিসিপি স্পেস মাইনাস মাইনাস পার্মানেন্ট। না জোন না দিলে হওয়ার কথা, দেন জোন দিয়ে দাও, জোন না দিলে হওয়ার কথা, রিলোড দিতে হবে। অ্যাড করলাম পোর্টটা, সবাই সাইন করছেন? সিক্সে তো আইপি টেবিলসের কমান্ড তো আইপি টেবিলস দিয়ে শুরু করতে হয়, আইপি টেবিলস মাইনাস এ, তারপরে বাকি সব তারপরে একটু দেখে নিয়ে সার্চ দিয়ে, মানে ওইখানে ফায়ারওয়ালের জায়গায় আইপি টেবিলস লিখতে হয় আর বাকি সব এয়ারপোর্ট পার্মানেন্ট এগুলো সব। কি বলে অ্যাক্সেস ডট ডেটা থেকে আইপি টেবিলস এইটা দেখবেন, আপনি একটা ফোল্ডার দিছি না, ফাইল দিছি না, ওইখানে আইপি টেবিলস ফোল্ডার দিছি, হ্যাঁ যখন লাগে দেখে নিবেন, জিনিসটা বুঝলে হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, এই মাইনাস মাইনাসে সবসময় মনে থাকবে এরকম কোনো গ্যারান্টি নেই। তোমরা জানতে হবে যে ফায়ারওয়াল আছে একটা জিনিস, ওখানে কিছু করতে হবে, এইটুকু মনে রাখবে, আর দুই একবার প্র্যাকটিস করলে এমনি মনে থাকবে। স্টপ দিবেন, স্টপ দিবেন, ডিসেবল করতে চাইলে ডিসেবল দিবেন, এনাবল করতে চাইলে এনাবল দিবেন, একই জিনিস, সব একই জিনিস। ফায়ারওয়াল আপনি বন্ধ করে দিবেন সার্ভারে, না মেল সার্ভার করা, মেল সার্ভার করে নাই, ফায়ারওয়ালে ক্লাস আছে, আইপি টেবিলসে ক্লাস আছে, www.html এটা হচ্ছে আমাদের ওয়েব সার্ভারের লোকেশন, এটা হচ্ছে আমাদের ওয়েব সার্ভারের লোকেশন, এই লোকেশনে আমরা যে ইনডেক্স ফাইল রাখবো সেই ইনডেক্স ফাইলটি আমরা বাই ডিফল্ট আমাদের মেশিন রিড করতে পারবে। তাহলে এই লোকেশনে আমাদেরকে একটা ইনডেক্স ফাইল তৈরি করতে হবে, বিআই দিয়ে তৈরি করতে পারেন, টাস্ক দিয়ে তৈরি করতে পারেন, অন্য যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারেন। যদি ইনডেক্স ফাইল তৈরি না করেন সেই ক্ষেত্রে অ্যাপাচি বাই ডিফল্ট পেজ দেখা যাবে, সেই ক্ষেত্রে আমরা এখন ফায়ারফক্সে যে দেখতে পারেন লোকাল হোস্ট লিখলে
আপনাদের এখানে তাহলে দেখবেন অ্যাপাচির বাই ডিফল্ট যে পেজটা আছে সেই পেজটা আপনাকে দেখাবে যে অ্যাপাচি এখানে ইনস্টল করা অবস্থায় কোনটা দাদা হ্যাঁ হ্যাঁ এইচটিটিপিটাই হচ্ছে অ্যাপাচির জন্য আমরা শুধু অ্যাপাচি সার্ভিস ইনস্টল করছি আর কোনো সার্ভিস ইনস্টল করছি তৈরি হয়ে যায় ছেড়ে দিয়ে তৈরি হয়েছে আমরা তৈরি করি নাই তাহলে এখন আমরা যদি এখানে একটা ফাইল তৈরি করি তাহলে কিভাবে তৈরি করতে পারি যে কোনো উপায় আপনারা তৈরি করতে পারেন যে যেটা আপনাদের ভালো লাগে যে কোনো ভাবে করেন তাহলে আমরা যে কোনো একটা ইন্ডেক্স ফাইল এখানে তৈরি করবো ইন্ডেক্স ডট এইচটিএমএল করে সেখানে যা মনে চায় লেখেন তাহলে দেখবেন আমাদের এই জায়গাতে পেজে চেঞ্জ হয়ে কোড কোথায় আবার কোনো কোড লেখি নাই আপনারা এভাবেই লিখতে হবে এমন কোনো কথা নাই যে যেভাবে পারেন ফাইল তৈরি করেন একটা লিঙ্ক কোথায় কোথায় লিঙ্ক এখানে লিঙ্ক হয়ে বাইরে এখন যদি বলেন ভিআই দিয়ে ফাইল তৈরি করতে পারেন না তাহলে কিন্তু আমি ইকো দিয়ে একবারে লিখছি আপনারা চাইলে ফাইল খুলে আই দিয়ে ইনসার্ট করে তারপরে লিখতে পারেন টাচ দিয়ে ফাইল তৈরি করে তারপরে ভিআই দিয়ে লিখতে পারেন ন্যানো দিয়ে ফাইল এডিট করতে পারেন যে কোনো কিছু করতে পারেন এই সহজে দেখানোর জন্য একটা কমান্ড লিখছি তো এইটা আমরা যদি চাই টেস্ট করতে চাই তাহলে অ্যাপাচি সিটিএম আমরা এইচটিটিপি সার্ভিস ইউজ না করে যেহেতু অ্যাপাচির কথা উঠছি আমরা চাইলে অ্যাপাচি দিয়েও ট্রাই করতে পারি হ্যাঁ অ্যাপাচি বানান ভুল করছি সিটিএম প্রত্যেকটা সার্ভিসের সাথে সিস্টেম সিটিএ কি জিনিস না না সার্ভিসের সার্ভিসে কি টাইপ কন্ট্রোলার টাইপ কন্ট্রোলার ভেরি গুড নামেই বুঝে যায় মনে থাকে অনেক না এলে মুখস্থ করে এইটা দিয়ে আমি জাস্ট কনফিগারেশন টেস্ট করলাম যে আমার সার্ভারের অ্যাপাচি সব কনফিগারেশন ঠিক আছে কিনা মানে আমরা ওই যে বলতেছিলাম না যে এইচটিটিপি রেস্টার্ট না দিয়ে আপনি চাইলে অ্যাপাচি সিটিএল রেস্টার্টও দিতে পারেন অ্যাপাচি সিটিএল রেস্টার্টও লিখতে পারেন ক্লিয়ার এই পর্যন্ত হ্যাঁ আবার আপনি চাইলে এইচটিটিপি মাইনাস টি এই কমান্ড দিয়ে দেখতে পারেন যে এইচটিটিপি সার্ভিসটা এই মুহূর্তে রানিং কিনা এবং এটার প্রসেস আইডি কত হ্যাঁ এইচটিএমএল দিছি আমি তো এক হচ্ছে আমাদের ওয়েব সার্ভার